সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের বিশেষ আয়োজন একাত্তরের চিঠি আপনাদেরকে আমি একে একে চিঠি পড়ে শোনাব প্রথমেই যে চিঠিটি পড়ছি বিশ্ববিদ্যালয়ের এক বড় বোন ডিপার্টমেন্টের এক ছোট বোনকে লিখেছেন চিঠিটি লেখা হয়েছিল উনিশশো সালের ১৩ জুলাই চিঠিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ এবং সামাজিক পরিস্থিতি তবে এই চিঠি শেষ পর্যন্ত সেই ছোট বোনের কাছে পৌঁছেছিল কিনা তা আমরা জানি না চিঠিটা পড়ছে স্নেহের হেনা শুভাশিস নিও সুমিকে স্নেহাশিস দিও হঠাৎ তোমার লেখা একখানা পোস্ট কার্ড পেলাম বহুদিন তোমার কাছে লিখতে যেয়েও লেখা হয়ে ওঠেনি কিসে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না সবই যেন স্বপ্নের মতো মনে হয় দশই মে পর্যন্ত ঢাকায় ছিলাম তোমার সাথে দেখা করার ইচ্ছে থাকা সত্ত্বেও হয়ে ওঠেনি বইখাতার সঙ্গে পাঁচ মাস দেখা সাক্ষাৎ নেই তবে ষাটখানা লেসন প্ল্যান তৈরি করে রেখেছিলাম ঘর থেকে একদম বের হতাম না রেডিও মারফত সংবাদ পেয়ে দপ্তরে যোগদানের জন্য এগারোই মে রকেট যোগে বাড়ি অভিমুখে রওনা হই ও চার দিন পর এক কাপড়ে সম্পূর্ণ রিক্ত অবস্থায় যেন ও ইজ্জত বাঁচিয়ে বাড়ি ফিরে এসেছে আমার কিছু নেই সার্টিফিকেটগুলো পর্যন্ত হারিয়ে এসেছে তোমার কথা সবসময় মনে পড়লেও লিখতে হাতে কলম ওঠেনি খোদার মেহরবানিতে তোমার সার্টিফিকেটগুলি সঙ্গে ছিল না পরে তোমাকে কি জবাব দিতাম সেগুলি মামানির কাছে রেখে এসেছি বলে এসেছি এগুলো নিয়ে যেতে হেনাকি লিখব অথচ আজ পর্যন্ত লিখতে পারলাম না মানসিক অবস্থা কেমন যাচ্ছে তা খোদা ভিন্ন কেহ জানে না মামানির কাছ থেকে তোমার জিনিসগুলি নিয়ে যেও হয়তো জেনেছ দোসরা আগস্ট থেকে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে এবং ওই মাসের শেষে থিওরিটিক্যালও পরীক্ষা হয়ে আমাদের বিদায় নিতে হবে তবে সেই বিদায় কেমন হবে খোদাই জানে যাক তুমি সব খবর জেনে আমাকে জানাবে তোমার চিঠির অপেক্ষায় রইলাম ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে লিখেছি তার জবাব এখনো পাইনি আর পাবো কিনা বলতে পারি না বিশেষ কি লিখব তোমাদের খবর কি জানাবে সুমি কেমন আছে আমাদের সুমির কলকাকুলিতে মাথা খারাপের জোগাড় হয়েছে বিশা কোথায় ও কেমন আছে তোমার কর্তার খবর কি কেমন আছেন তাকে সালাম দিও রব একদিন দেখা করতে এসেছিল তারপর আর কোনো পাত্তা নেই এই ধাক্কায় তোমাদের থানা দেখে এসেছে পায়ে অনেক পথ হেঁটেও এসেছে তখন তোমার কথা মনে পড়েছিল সারাদিন দানাপানি হিন পেটে তোমাদের দেশের ভাত খেয়ে এসেছি কবি বা সাহিত্যিক হলে অনেক কিছু লিখে ফেলতে পারতাম যাক চিঠি লিখতে দেরি করবে না দোয়া এতে তোমার হতভাগ্য আব্বা পুনশ্চ এখন পরীক্ষার খাতায় এক কলম লেখা আমার পক্ষে অসম্ভব মনের দুয়ারে হারিয়ে ফেললাম কিছুই নেই সবই হারিয়ে ফেলেছি চিন্তায় চিন্তায় এখন আর কিছুই ভালো লাগে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ এগুলো তো আসলে খুব আবেগের জায়গা তা আমি মূলত একজন ফিলাটেলিস্ট ডাকটিকিট সংগ্রহ করি তো ডাক পাশাপাশি অন্যান্য ডাক সামগ্রী যেমন পোস্টকার্ড আছে খাম আছে এগুলো সংগ্রহ করি অনেক ছোটবেলা থেকেই সংগ্রহ করি এই সংগ্রহ করতে করতে যে খামগুলো পেতাম যে পোস্টকার্ড গুলো পেতাম তো তার কন্টেন্ট অনেক সময় দেখা যেত যে খামের সাথে একটা চিঠি চলে এসেছে তো সেই চিঠিগুলো পড়তে পড়তে একদিন একটা পোস্টকার্ড আমি পেয়েছিলাম হাতে তো সেই পোস্টকার্ডটা একাত্তর সালে লেখা জুলাই মাসের দিকে লেখা তো সেই চিঠিটা আমাকে আসলে খুব আলোড়িত করেছিল তো তখন থেকে আমি চেষ্টা করি যে কোনো চিঠির মধ্যে বা কোনো খামের মধ্যে যদি একাত্তর রিলেটেড কোনো টপিক থাকে তাহলে সেটা একটু আলাদাভাবে সংগ্রহ করতে আমার সঙ্গে তো আসলে অনেক ধরনের জিনিসই আছে তো যেহেতু ফিলেটে লিস্ট বিভিন্ন দেশের ডাকটিকিট ইনক্লুডিং বিশ্বের প্রথম ডাকটিকিট বাংলাদেশের প্রায় সব বা বাংলাদেশের অন্যান্য যে পোস্টাল স্টেশনারি তো মূলত আসলে যেগুলো একটু গল্প বলার আইটেম পাওয়া যায় ফিলাটেলিতে আমার সেই আইটেমগুলো একটু বেশি পছন্দ আর এগুলো লিখতে আমার ভালো লাগে তো আসলে আমাদের শৈশবের কথা যদি আমরা বলি তো সেই সময় তো ইন্টারনেট ছিল না কম্পিউটার ছিল না মোবাইল ফোন ছিল না কিছুই ছিল না তো আমাদের বিনোদনের জায়গা বলতে ছিল একমাত্র টেলিভিশন তাও সব বাসায় ছিল না তো আমরা সেই সময় যা পেতাম যেটা ভালো লাগতো সবই কালেক্ট 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 করতাম 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 যেমন কয়েন তারপরে ভিউ কার্ড পাখির পালক এমনকি রাস্তায় যদি সুন্দর একটা পাথর দেখতাম সেগুলো আমরা কালেক্ট করতাম তো সেইভাবেই আসলে টুকটাক করে কালেকশন করা শুরু তো অনেকেই সেই বয়সে কালেক্ট করে তবে বেশিরভাগ জনি যেটা হয় যে একটু বড় হয়ে পড়াশোনার চাপে বা অন্যান্য কারণে কালেকশনটা ছেড়ে দেয় বাট আমি এটা কন্টিনিউ করে গেছি একটা ব্যক্তি যখন মারা যায় তার সন্তানরাও কিন্তু তার মা বাবার চিঠিগুলো দেখা যায় যে একটা আবেগের সাথে এগুলো সংরক্ষণ করে সাধারণত তৃতীয় জেনারেশনে যে এই চিঠিগুলো দেখা যায় যে অনেকটাই আবেগটা কমে আসে তাদের ভেতরে তো সেই সময় দেখা যায় যে বিশেষ করে বাড়িঘর অগোছালো বাড়িঘর পরিষ্কার করতে হচ্ছে খবরের কাগজের সাথে চিঠিগুলো দেখা যায় যে হলো খবর কাগজ যারা ফেরিওয়ালা আছে তাদের কাছে চলে যায় তো সেখান থেকে এগুলো বিভিন্ন ভাঙারি দোকান হয়ে কিছু কিছু জিনিস ফিলাটেলেক মার্কেটে আসে কালেক্টরদের হাতে চলে আসে তো অনেক সময় যেটা হয় যে কালেক্টরদের কাছে যখন আসে শুধুমাত্র খামগুলো আসে খুব কম ক্ষেত্রে দেখা যায় যে এর মধ্যে চিঠিগুলো আসে আর এই চিঠিগুলোর ভেতরে যেগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এরকম কোন চিঠি পেলে আমি সেটা একটু আলাদাভাবে সংরক্ষণ করি আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে এই ছোট ছোট জিনিসের মধ্যে যে অনেক অমূল্য সম্পদ লুকিয়ে আছে এই সচেতনতা সম্ভবত নাই তো যে কারণেই দেখা যায় যে হলো পুরনো চিঠি বা পুরনো একটা কাগজের টুকরার ভেতরে যে ইতিহাসগুলো আছে এগুলো অনেকাংশেই নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ সম্পূর্ণ এই চিঠিগুলোর ভেতরে খুব ছোট্ট একটা অংশই কিন্তু আমাদের কালেক্টরদের হাতে এসে পৌঁছাচ্ছে তো এগুলো যদি আমাদের আমার মনে হয় যে কোনো একটা কর্তৃপক্ষ এটা উদ্যোগ নিত তাহলে এগুলো সংরক্ষণ করে আমরা কিন্তু আমাদের ইতিহাসটাকে আরো সঠিকভাবে সাবলীল ভাবে উপস্থাপন করতে পারতাম উনিশশো সালের একটি প্রেমপত্র রয়েছে আমার হাতে চিঠির মানুষটি হারিয়ে গেলে বা মারা গেলে সেই চিঠির সাধারণত আর কোনো কদর থাকে না সেই চিঠি অপ্রয়োজনীয় কাগজ হিসেবে ফেলে দেওয়া হয় বা পুরনো বই খাতার সাথে শের দরে বিক্রি হয় হয়তো এভাবেই চিঠিটি পৌঁছেছে আমার হাতে এক প্রেমিকা লিখেছেন তার প্রেমিককে আঠাশ আগস্ট উনিশশো সময় রাত প্রায় দশটা ওগো আমার হৃদয়ের হিতৈষী পত্র পেয়েছি বেশ সুন্দর লিখেছেন সত্যই এত সুন্দর করে লিখতে পারেন আপনি আমি কিন্তু পারি না সেজন্য পত্র লিখতে ইচ্ছে করে না আমার বাড়ি হইতে আসার পর পত্র দেই নাই সেজন্য রাগ করছেন বোধহয় থাকার এরূপ ভুল হবে না এবারের মতো আমাকে ক্ষমা করে দেন কাছে থাকলে পায়ে ধরে ক্ষমা চাইতাম ক্ষমা করবেন কেমন আজ পাঁচ দিন হলো বাড়ি থেকে আসিয়াছি ইহার মধ্যে মাত্র একদিন আপনার দেখা পেলাম কিন্তু বাড়ি থাকতে মনে করেছিলাম রোজই দেখা পাব। এখন দেখি সাত দিনেও একদিন দেখতে পাই না কারণ সেটা আমার দোষ আমি গেটে গেলেই দেখতে পারি কিন্তু দুর্নামের ভয় যায় না সেদিন গিয়েছিলাম এবং আপনারই ডাকে তবে আমার সাথে একটি মেয়ে গিয়েছিল আপনি জানতে চেয়েছিলেন ওই মেয়েটিকে ও ছিল শাহের জান বিশ্বাস করেন আমাদের সম্পর্কের কিছুই জানে না আমি এখনো কারো নিকট বলি নাই সত্যই বাড়ি হইতে আসিয়া একটু ভালো লাগে না আপনি আমার কাছে বাড়ি সম্বন্ধে অনেকগুলো প্রশ্ন করেছেন কিন্তু আমি এগুলোর উত্তর এখন দিতে পারব না বাড়ি যেয়ে বাড়ির উত্তর পাবেন স্বপ্নে কি দেখিয়াছি সেই উত্তর চেয়েছেন আপনি কিন্তু লিখতে লজ্জা লাগে একদিন লিখব বা দেখা হলে বলবো। সেদিন কিছুই লুকিয়ে রাখবো না প্রিয় আপনার কাছে না বললে কার কাছে বলবো কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন এবার বিদায় নেই আবার দেখা হবে নিজের যত্ন নেবেন এতে আরি বছর বিশেক আগে আমি একটা চিঠি এরকম একটা অকশন হাউস থেকে পেয়েছিলাম সেই চিঠিটা খুব সাধারণ ছিল ছোট্ট একটা চিঠি একটা পোস্ট কার্ডে লেখা এটা লিখেছিল খুলনা খালিশপুর থেকে মর্তুজা নামে একজন সে চিঠিটা লিখেছিল আনিস নামে একজনকে আমি এটা আসলে জানি না তাদের মধ্যে সম্পর্ক কি ছিল হয়তো বন্ধু অথবা আত্মীয় কিছু একটা তো সেই চিঠিটা ছিল এরকম প্রিয় আনিস মে মাসের মাঝামাঝি আমি তোমার ওখানে গিয়েছিলাম কিন্তু তোমাকে পাইনি বা তোমার কোনো খবরও পাইনি সে কারণে তোমার বাসার ঠিকানা একটা চিঠি পাঠিয়েছিলাম কিন্তু তারও কোনো উত্তর পাইনি তুমি কোথায় আছো আর কেমন আছো তা যত দ্রুত সম্ভব জানিও তোমার জন্য উদ্বেগ বাদ দিলে আমরা ভালোই আছি সর্বদা তোমারই মর্তুজা এই চিঠিটা সহ একাত্তরের ডাক ব্যবস্থা নিয়ে আমার একটা লেখা এই পত্রিকায় ছাপা হয়েছিল আমাদের একটা ফিল্যাটেলিক সংগঠন আছে ফিল্যাটেলিক সংগঠনটার নাম হলো ফিল্যাটেলিক সোসাইটি অফ বাংলাদেশ এই সংগঠনের গত ফেব্রুয়ারি মাসে একটা স্ট্যাম্প এক্সিবিশন হয়েছিল সে স্ট্যাম্প এক্সিবিশনের সুভেনিরে আমার এই চিঠি সহ অন্যান্য চিঠি নিয়ে একটা লেখা ছাপা হয়েছিল তো সেখান থেকে আমি চিঠিটা পড়লাম আর অন্যান্য চিঠির চিঠির ভেতরে আছে তো সেই পাওয়ার পরে আসলে ব্যাপারে আমার একটু বিশেষ আকর্ষণ বা আসক্তি যেটাই বলে না কেন এটা একটু জন্মে তো তারপর থেকে আমি যখনই একাত্তরের চিঠি পাই এটা আমি একটু বিশেষভাবে সংরক্ষণ করার চেষ্টা করি এখান থেকে যুদ্ধের ঘটনাগুলো জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আর আমার কাছে যেটা মনে হয় যে আসলে এই চিঠিগুলো আসলে একটা মানুষের জনজীবনে বা সাধারণ জীবনে সত্যিকারের কিছু মুহূর্তের কিছু ইতিহাসের গল্প তো এরকম সংগ্রহ আমি চেষ্টা করি আলাদাভাবে যেটা রাখার জন্য সেটা একটা অ্যালবাম আকারে সাজিয়ে রাখা আছে তো এখানে যে সবগুলো যে একাত্তর সালে লেখা তা না কিছু চিঠি আছে যেগুলো একাত্তরে ঠিক পরবর্তী সময়ে বিভিন্ন জন তার আত্মীয় স্বজনের কাছে লিখেছে বা বন্ধু বান্ধবদের কাছে লিখেছে কিন্তু সেই চিঠির মধ্যে যদি একাত্তরের কোনো ছোঁয়া থাকে তাহলে সেটাকেও আমি এর মধ্যে সংরক্ষণ করেছি আসলে অপেক্ষার মুহূর্তটা একটু অন্যরকম তো জন্য অপেক্ষা একটা চিঠি কিন্তু সেই জন্য অপেক্ষার মতোই আমার মনে যে কথা কথা যে আমরা যখন ছাত্র ছিলাম ছুটিতে যখন বাড়ি যেতাম যে মা যেভাবে তার সন্তানের জন্য অপেক্ষা করত একটা চিঠিও কিন্তু আমরা একটা নির্দিষ্ট ইন্টারভেলে হয়তো পাঠাতাম তিন দিন পরে বা সাত দিন পরে একটা ছোট্ট একটা চিঠি লিখতাম কিন্তু তারপরে সেই চিঠিটার জন্য কিন্তু সে মায়ের একটা অপেক্ষা ছিল যে তার ছেলের চিঠি আসবে সে চিঠির মাধ্যমে সে সেই ছেলের একটা স্পর্শ অনুভব করবে তো এখন ফোনে কথা হয় হয় কিন্তু আমার কাছে মনে না যে আসলে সেই অনুভূতিটা এখন আর খুঁজে পাওয়া যায় তো সেইটা হয়তো মানে চিঠি যদি থাকতো তাহলে হয়তো পাওয়া যেত আধুনিকতার বিভিন্ন রকম উপকরণও চলে এসেছে তো যে জন্য চিঠি যে প্রয়োজনটা মেটাতো সেই প্রয়োজনটা অন্যভাবে মিটে যাচ্ছে যে জন্যই হয়তো মানে চিঠি লেখার এখন গুরুত্বটা অনেক কমে গেছে তারপরও আমার কাছে যেটা মনে হয় যে একটা ইমেল করে আমি যে বার্তাটা দেই একটা যন্ত্র কি আমার সে হাতের লেখার হাতের ছোঁয়াতে যে মানে অনুভূতিটা ছিল সেটা কি বহন করতে পারে আমার মনে হয় যে বহন করতে পারে না কিন্তু তারপরও এখন মানুষ সেভাবে চিঠি লিখতে চায় না বা চিঠি লিখতে আসলে সময় করে উঠতে পারে না এটাও হয়তো একটা কারণ হতে পারে যে বিভিন্নভাবে মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে তবে চিঠিটা যদি হারিয়ে যায় মানুষের জীবনের কিন্তু একটা অংশ মনে হয় আমার কাছে যে সেটা বোধহয় হারিয়ে যাবে এই চিঠি সদ্য স্বাধীন দেশে এক ছোট ভাই তার বড় ভাইকে লিখেছিলেন ছয় জানুয়ারি উনিশশো সালে চিঠিটা স্বাধীনতার পরপর হলেও মুক্তিযুদ্ধের দৃশ্যপট স্পষ্ট হয়ে আছে এই চিঠিতে ছোটদা তোমায় প্রথমেই জানাই আমাদের সবার তরফ থেকে সংগ্রামী ও বিপ্লবী সালাম আজ আমি লিখছি একজন স্বাধীন নাগরিক হিসেবে বলা বাহুল্য স্বাধীন বাংলাদেশ যাক এতদিনে তাহলে আমাদের আশা পূরণ হলো তোমার নিশ্চয়ই মনে আছে আট দশ বছর আগে আমিও ও তুমি দুজনেই চাইতাম বাংলাদেশ সেপারেট হোক আল্লাহ আমাদের মকসুদ পূরণ করেছে তাই আল্লাহকে জানাই কৃতজ্ঞতা আমরা স্বাধীনতার জন্য যে রক্ত দিয়েছি তা কোনো দেশের মানুষ দেয় নেই এখন বিশ্ববাসীর উচিত হবে পশ্চিম গুলোর বিচার করে চরম শাস্তি দেয়া এবার বলা দরকার আমাদের সংসারের সবগুলো দুঃখজনক ঘটনার কথা কবিরকে হুমায়ুনের বড় ভাইকে রাজাকার উপ ভয়ঙ্কর টর্চার করে খুন করেছে আর জবাই করে হত্যা করেছে খবির মামাকে ও মনাবুয়ার হাজবেন্ডকে আর মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছে আমি চাচা আব্বা রুনু রিঙ্কু ও ক্যাপ্টেন আওলাদ বিশেষ করে আমারও চাচার উপর যা অত্যাচার হয়েছে ভয়ঙ্কর বাঁচবো বলে ধারণা করিনি সে এক বিরাট ইতিহাস তোমায় পরে এক সময় সব গুছিয়ে দিখব তবে আজ শুধু এটুকু যেন। আমাদের ধরিয়ে দিয়েছিল কাটু, অর্থাৎ শম্পার বাবা আমার লাহোর যাওয়া লাগেনি এজন্য আল্লাহকে ধন্যবাদ জানাই এখন চেষ্টা করব এখানে একটা বড় পোস্ট নিতে টু অজস্র কথা কথা লিখবার ছিল তবে আজ শুধু একটা বিশেষ জরুরি তুমি এক কাজ করবে অ্যাডভান্স দাদাকে একটা টেলিগ্রাম দিয়ে জানবে তাদের কুশল এবং আমাদের নিউজ জানাবে ব্যাপারটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ বহুদিন দাদাদের কোনো খোঁজ পাচ্ছি না বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হবার পর শুনেছি করাচিতে অ্যান্টি বেঙ্গলির রায়ট হয়েছে তবে আমার অনেক অস্থির লাগছে এতে জলু সবাইকে আবারও বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশের বিশেষ আয়োজন একাত্তরের চিঠি এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন